In audio. সময় আসলে টু মাছ নিয়ম কানুন খুব ঝামেলা লাগে। ওকে নেক্সট। আমাকে অনেকে কোয়েশ্চেন করছে যে জার্মানি যেহেতু সায়েন্স স্টুডেন্টের জন্য স্বর্গরাজ্য, সেখানে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের বা আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের যে স্টুডেন্টসগুলো আছে তারা কি পড়াশোনা করতে পারবে বা তাদের ফিউচার কি এখানে, সেটা নিয়ে আমাকে কয়েকজন কোয়েশ্চেন করছে। আমি আসলে তাদের এই কোয়েশ্চেন করাটাকে পজিটিভভাবে নিচ্ছি, কেননা আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমিও এই সেম কোয়েশ্চেনটা অনেকের কাছেই করতাম, বাট ওরকমভাবে আনসার আসলে কেউ দিত না। এই কারণে যে আসলে হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাদেশি স্টুডেন্ট খুবই কম ছিল আমার সময়, যখন আমি আর্টস করতাম বাংলাদেশে থাকাকালীন সময়, যে কারণে আসলে তেমন কেউ এই কোয়েশ্চেনগুলো আনসার দিতে পারতো না বা দেওয়ার মতো লোক ছিল না। তো আসলে কোয়েশ্চেনটা ভ্যালিড এবং লজিক, কিন্তু আমি এখন যেটা বলবো যে এটার আনসার খুব বেশি কোনো কঠিন কিছু না। সো এই কোয়েশ্চেনটা ভ্যালিড এবং লজিক হলেও এর আনসারটা আসলে আমি ঠিক কীভাবে দেবো আমি বুঝতে পারতেছি না, কেননা ফার্স্ট অফ অল আমি জার্মানির কথা যেটা বলবো যে আসলে জার্মানিতে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয় তার একটা সাবজেক্টের ফিল্ড নাই জার্মানিতে, এরকম কোনো সাবজেক্ট আসলে জার্মানিতে নাই। আমি আবারও বলতেছি যে সমস্ত বিষয় পাঠ্য বা কী বলা যায় যে সমস্ত বিষয় জার্মানিতে পড়ানো হয় যে সমস্ত কোর্সগুলো, এগুলোর প্রত্যেকটারই জব ফিল্ড জার্মানিতে আছে এবং সেজন্যই তারা পড়ায়। এটা বিষয়টা আমাদের দেশে যেমন হয় যে দেখা গেছে যে একটা কোর্স পড়াইতেছে, জাস্ট একটা ডিপার্টমেন্ট খুলে বসছে, ওটা জাস্ট কী বলে স্টুডেন্টদের কাছ থেকে জাস্ট টাকা পয়সা কামানোর জন্য আর কি তারা ওইভাবে ডিপার্টমেন্ট খুলে বসে আছে, বাট ওটার যে ফিউচার জব প্রসপেক্টিভ কী বা কেমনি কী ওগুলো আসলে যেমন মানুষজন কেয়ার করে না ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, বিষয়টা এরকম না জার্মানিতে। তো আমি বলবো যে মূল বিষয়টা সেম, যে আপনি যদি বাংলাদেশে ধরেন আপনি ইংলিশে অনার্স করছেন, ইংলিশে মাস্টার্স করছেন, এখন আপনি কী করতে পারবেন বাংলাদেশে? হয়তো বা কোনো একটা স্কুলে ইংলিশ টিচার হতে পারবেন বা আপনি বিসিএস দিয়ে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য ট্রাই করবেন, অথবা বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা কী বলা যায় যে মাল্টি ন্যাশনাল কোম্পানি সে সমস্ত জায়গায় আপনি জব করার ট্রাই করবেন, বা আমাদের সমাজে প্রেক্ষাপটে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা থাকে তারা আসলে সরকারি জবে যাওয়ার ট্রাই করে। তো আমি এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি, যে জার্মানিতে আপনি যদি সোশ্যাল সায়েন্স এবং আর্টস ডিপার্টমেন্টে যদি কোনো একটা কোর্স নিয়ে পড়েন অবশ্যই তার
জন্য আপনি কি ধরনের জব ফিউচারে পাবেন সেটা নিয়েও আপনার বলা আছে এবং কোথায় পাবেন এটা এটা হচ্ছে যে ধরুন ডেট যে ওয়েবসাইট আছে সেখানে যখন আপনি সাবজেক্ট সার্চ করবেন আপনি দেখতে পারবেন যে সেখানে কোর্স কন্টেন্টের একদম নিচে দেখবেন যে লেখা থাকে যে জব প্রসপেক্টিভ বা জব ডিসক্রিপশন লেখা থাকে যে এখান থেকে পাস করার পর বা এখান থেকে পাস করে বের হওয়ার পর আপনি কী ধরনের জবে ইন ফিউচার আপনি যেতে পারবেন সে সমস্ত বিষয়ে লেখা থাকে যেমন আমি যদি আমার কথা বলি আমি বাংলাদেশে ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছি এবং এখন জার্মানিতে মাস্টার্স করতেছি ইংলিশ লিটারেচার রিলেটেড সাবজেক্ট মাস্টার অফ আর্টস ইন নর্থ আমেরিকান স্টাডিজ তো এটা হচ্ছে মূলত কানাডিয়ান লিটারেচার কানাডিয়ান পলিটিক্স কানাডিয়ান সোসাইটি নোভেল সব কিছু এই সমস্ত বিষয় নিয়ে আমার পড়াশোনাটা এখন তো এখান থেকে আমি পড়াশোনা শেষ করার পর আমি ঠিক সেম চাকরি জব যাই বলেন ঠিক সেম বাংলাদেশে থাকলে আমি যে সমস্ত চাকরিগুলোতে যেতে পারতাম সেম বিষয়ে আমি জার্মানিতেও এই ধরনের ওই ধরনের চাকরিতে যেতে পারবো বা এখানে আরও জবের পরিধি হয়তো বা বেশি সেদিকেও যেতে পারবো এখন এখানে বিষয়টা হচ্ছে কি যে মেইন ফ্যাক্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে থাকলে আপনার যেমন ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রবলেম ছিল না এখানে হচ্ছে যে আপনি মাস্টার্স ইংলিশে করতেছেন মাস্টার্স পড়াশোনা শেষ করার পর আপনার অবশ্যই জার্মান ভাষা জানতে হবে কেননা জব ফিল সেম আপনি বাংলাদেশের যে জবগুলো পেতেন এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করার পর সেম জবগুলো জার্মানিতেও আছে কিন্তু আপনার এক্ষেত্রে এখানে একটাই জাস্ট ডিফারেন্স সেটা হচ্ছে যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে কেননা সবারই আসলে একটা মনের ভিতরে একটা কনসার্ন থাকে যে আমি এখানে এই সাবজেক্টে পড়াশোনার পর আমি কী জব করবো তো আমি মনে করি যে এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই আমি পারলে একটা স্ক্রিনশট আমার ভিডিওর বাম বা ডান সাইডে দিয়ে দেবো যেখানে আমার সাবজেক্ট থেকে পড়াশোনা করার পর কী ধরনের জব আমি যেতে পারবো সেটা দেখলে অন্তত আপনি বুঝতে পারবেন যে লাইক আইডিয়া আসবে যে আসলে কী কী জব আছে জব আছে জব যে নাই তা না জব আছে কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজটা জানতে হবে ল্যাঙ্গুয়েজ আপনি যদি না জানেন তাহলে এই সমস্ত জবে ঠিক আছে একটু ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু ল্যাঙ্গুয়েজ ছাড়া যে কেউ জব পায় না তা না জব পায় ল্যাঙ্গুয়েজ ছাড়াও কিন্তু বিষয়টা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা জানলে আপনার জব পাওয়ার ক্ষেত্রে আপনার চান্সটা বেড়ে থাকে মানে আপনি অন্যান্যদের থেকে প্রতিযোগিতা একটু এগিয়ে থাকবেন ও সাউন্ড আসতেছে তো যাই হোক এই হচ্ছে মেইন যে এটা নিয়ে আসলে টেনশন করার কোনো রিজন নাই যে আমি জার্মানিতে সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর আমি কী ধরনের জব করতে পারবো বা জব আছে কিনা আসলে জব আছে রেদার আপনি আপনাকে আশা করেন যে এখানে আসার পর এখানকার যে পড়াশোনার যে স্ট্রাকচার সেটার সাথে আপনি নিজেকে ব্যালেন্স করে চলতে পারবেন কিনা কারণ এখানে আমাদের বাংলাদেশের মতো পড়াশোনা না এখানে পড়াশোনা বলতে পড়াশোনা পড়াশোনা করতেই হবে মাস তাছাড়া কোনো ওয়ে নাই এখানে ওই কী বলে যে তাকে বলতে চাই না সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই সবচেয়ে মেন বিষয় হচ্ছে যে আমি কেন জার্মানিতে সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট হিসেবে আসছি আমি জাস্ট এটুকু বলি তাহলে হয়তো বা অনেকের জানতে বা বুঝতে একটু কী বলে ইজি ফিল হবে লাইক লিসন আমি যদি এখন ইউএসএ বা ক্যানাডাতে পড়তে যেতাম তাহলে সেখানে আমার 6 মাস পর পর যে টিউশন ফি দিতে হতো 10 লাখ 12 লাখ বা 15 লাখ আরও বেশিও টিউশন ফি দিতে হতো সেটা আমার জার্মানিতে দিতে হচ্ছে না আমি এখানে পড়াশোনা করতেছি ওয়ান কাইন্ড ফ্রি টিউশন ফি সো আমি আসলে এত কিছু দেখি নাই যে আমি এখানে যাওয়ার পর আমার ফিউচারে কী করবো হ্যান্ড করবো ত্যান করবো আমি আগে জার্মান ডিগ্রিটা নেব কেন জার্মান ডিগ্রিটা নেওয়ার পর অটোমেটিক্যালি আমার যে জব ফিল্ড আছে আমার কী জব লাগবে ইন ফিউচারে বা কোন জবে আমি যেতে পারবো এগুলো অটোমেটিক্যালি চলে আসবে টাইমের সাথে সাথে এটা আসলে চিন্তা করে লাভ নাই আপনার যা চিন্তা করতে হবে জার্মানি আপনাকে অপরচুনিটি দিছে ফ্রিতে পড়াশোনা করার জন্য সো আপনি ট্রাই করেন সেটা গ্র্যাব করার জন্য যদি আপনি ওই কী বলে যে টেনশন করেন যে আমি আসলে এখানে যাওয়ার পর কী করবো এটা জাস্ট বোকামি স্যার আর কিছুই না বোকামি স্যার কিছুই না আপনার ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এটা এটা মাথায় রেখে আপনি জাস্ট চলে আসেন যদি আপনার হাতে সুযোগ থাকে আই হোপ দিস ইজ এনাফ অ্যান্ড গাইস ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ড্রপ ইউর কমেন্টস বিলো যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্টস করুন আমি ট্রাই করবো আনসার করার অ্যান্ড টু মাস নয়েস Till then, goodbye and take care everybody.